আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপুরা ভাইয়েরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। রমজান মাস কেমন কাটছে সবাই? আশা করি অনেক ভালো কাটছে। আপনাদের সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি অনেক ভালো আছেন সবাই। তো আজকে বাজারের দিনের ব্লগ শেয়ার করব, রমজানের জন্য আমাদের কী কী বাজার করেছে। এই যে দেখতে পাচ্ছেন সজনে, এগুলো আমাদের দোকানের এক ভাইয়া, মানে রাজীব ভাইয়া আর কি, রাজীব ভাইয়া দিয়েছে আমাকে খাওয়ার জন্য। রাজীব ভাইয়াদের নিজস্ব গাছে। আর দেখতে পেলেন মুরগি, দেশি মুরগি নিয়ে এসেছে, ওটা রেখে দিলাম, একটু পরে কাটবো। আর এখানে বাজার চলে এসেছে, এখানে আলু বোখারা, এখানে আছে পোস্ত দানা, আছে কাঠবাদাম, তারপরে এই যে অরিজিনাল আছে দুইটা ফ্লেভারের, এটা রোজ আর এটা হচ্ছে অর্চিড। তো দুইটা ফ্লেভারের নিয়ে আসছে, যেহেতু ঈদ চলে আসতেছে, রোজা ঈদ সামনে, তো ঈদের সময় আর কি রোজার টাইমগুলোতে ফির পাপা অনেক ব্যস্ত থাকবে, বাজারঘাট একেবারে করতে যাবে না। আবার ব্যস্ততার মধ্যে বাজারের কথা বললেও ও রেগে যাবে, এই জন্য বলেছে যে যা যা লাগবে একবারে লিখে দাও, আমি একবারে সব নিয়ে আসবো। ঈদের আগে একেবারে আবার বাজার করবো, ঈদের একদিন বা দুই দিন আগে, তার আগে আর বাজার করবো না। তো যা যা লাগবে রমজান মাসে, সাবান থেকে শুরু করে ভিম লিকুইড টিকুইড, এগুলো একটু বেশি লাগবে, কারণ রমজান মাসে আমি পুরা বাসা একবার ডিপ ক্লিন করি। মোস্টলি ডিপ ক্লিন বলতে ডিপ ক্লিন সব কিছুই ওয়াশ করি একেবারে ডিপলি, কোনো কিছুই বাদ রাখি না। দরজা জানালা গ্রিল ট্রিল থেকে শুরু করে সব করে নিই, তো এই জন্য সাবান টাবানই বেশি কিনতে হয়েছে আর কি। আর এখানে যে দেখতে পাচ্ছেন গ্ল্যাক্সোস ডি, আমি রমজান মাসে কিন্তু গ্ল্যাক্সোস ডি খাই, শরবত খাই না, এমনি ফ্রুটস শরবত হলে হয়তো খাই। আর এখানে পাঁপড়, এখানে মিস্টার ব্রাসো, তারপরে ভিনেগার টিনেগার, মানে যা লাগে টুকিটাকি জিনিসপত্র, আর বাকি যেগুলো সেগুলো ছিল এই জন্য ওগুলো আর কিনাইনি, যেগুলো এই মাসটা পুরাটা চলবে আমার, সেরকম কিছু কিনিয়েছি। আর কিছু মশলাপাতিও কিনেছি, সেগুলো নিয়ে গুছিয়ে নিচ্ছি আর একটু দেখিয়ে দিলাম। আর দেখিয়ে দেওয়ার আর একটা কারণ হচ্ছে ফিওনা নাই, ইদানিং ফিওনা ওর দাদির ওখানে থাকছে অনেকটা টাইম ধরে, সকালবেলা গিয়ে প্রায় 3-4 ঘন্টা করে থেকে আসে, আসে না, তো এই জন্য আমি সুন্দর করে গুছিয়ে গাছিয়ে নিয়ে আজকে হালকা পাতলা ক্লিন করব। আর কাজের খালাকে দিয়ে বিভিন্ন কিছু পরিষ্কার করে নেব, যেহেতু আগামীকাল থেকে রোজা শুরু হয়ে যাবে, আর প্রথম রোজাতে কী কী হয় না হয় সেগুলো আমি দেখাবো এই ব্লগের হয়তো লাস্টে। তো তারপরে বাজার গুছিয়ে টুছিয়ে আজকে আমি একটু গিয়েছিলাম শপিংয়ে, যেহেতু আজকে রাতেই সিহড়ি খেতে হবে সেই দিনই গিয়েছিলাম। ওই জুতোটা আমি আগেই কিনেছিলাম, সেটা দেখিয়ে দিলাম একটু, ফিওনার জন্য ওই স্যান্ডেলটা কিনেছিলাম। আর এই যে অন্যান্য ভাই টাকা দিয়েছিল স্যান্ডেল কেনার জন্য, তো আর এই যে এই টপসগুলোর জন্য কিনেছি গরমে, ও যাতে হালকা পাতলাভাবে যদি বাসার বাইরে বের হয় পড়তে পারে, বাসাতেও পড়তে পারে, এই জন্যই। অ্যাকচুয়ালি ওর এত ড্রেস যে বলে বোঝানো যাবে না, দেখাতে গেলে হয়তো সারাদিন চলে যাবে, এরকম ড্রেসের পুরা, মানে একটা পুরা ওয়ার্ড্রোব শুধু ওরই ড্রেস, তারপরেও আটতেছে না, এরকম একটা অবস্থা হয়ে গেছে ফিওনার এখন। তাই ভাবছি এখন আর খুব একটা কেনাকাটা করবো না, ঈদে কতটুকু কেনাকাটা করবো জানি না, খুব একটা বেশি হয়তো কিনবো না। তো এগুলান খুবই হালকা পাতলা যেগুলান কিনতে হবে আর কি গরমের জন্য, এগুলানই কিনেছি। টি শার্ট আর ইয়ে 3টা টপস কিনেছি ফ্রক সিস্টেমে, বাট গেঞ্জির কাপড়ের। আর এখানে রান্নাঘরে রাখার জন্য একটা হ্যাঙ্গার কিনেছি, আর এখানে কিছু বয়াম কিনেছি, হ্যাঙ্গারটা কোথায় লাগাই সেটাও দেখাবো একটু পরে। আর এখানে কাঁচের একটা বয়াম কিনেছি, মূলত যে গ্ল্যাক্সোস ডি বা এই ধরনের কিছু ঢালার জন্য। তো বয়ামটা আমার কাছে খুবই ভালো লেগেছে, বিশেষ করে মুখিটা, এবং খুবই ভালো, মানে হাই কোয়ালিটির বয়াম। আর এখানে একটা টপ কিনেছি, ছোট্ট একটা ফুলের টপ, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে এই জন্য কিনেছি। তো এই হালকা পাতলা কেনাকাটা করেছি আমি, এগুলো রেখে এখন আমি গুছিয়ে গেছে রান্না করতে শুরু করে দিব, কারণ রান্না করতে হবে সিহরির জন্য, তাই আমি ভাবলাম যে রান্না করে ফেলি। তো সিহরিতে কী কী রান্না করলাম সেগুলো দেখাবো, তার আগে যে কীভাবে নোংরা করে ফেলেছি রান্না করতে গিয়ে দেখেন অবস্থা, এগুলো এখন ক্লিন করে নিব। তো ক্লিন করে নিয়েছি এই পুরাটাই সাইড, আর এই হ্যাঙ্গারটা এখানে লাগিয়ে ফেললাম, কেমন লাগছে অবশ্যই জানাবেন। এই সাইডটাতে রাখলাম ছোটোখাটো জিনিস, যাতে এখানে রাখতে পারি যেগুলো রান্নার কাজে প্রয়োজন হয় এগুলো নিই।
এখানে রেখেছি আর হ্যাঙ্গারটাই সাইডে রেখে দিলাম। আর রান্না করেছি আজকে গরুর মাংস, একেবারে রেজালা করেছি। মোস্ট অফলি ফিওনার পাপা এই ধরনের করে খেতে খুব পছন্দ করে আমার হাতে, তাই এরকম করেই করলাম। আর এখানে সজনে ডাটা যে রাজীব ভাই দিয়েছিল ওদের গাছে সজনে, সেইটা মাত্র একটা কি দুটো আলু দিয়ে ভাজি করেছি। আর এখানে ছোলা বুট ভাজি করেছি, ছোলা বুট না বুটের ডাল আর কি, করলা দিয়ে ভাজি করেছি। এখন আমি কিছু কাজকর্ম হাতে সেরে নিব, যেহেতু রাত্রিবেলা ভাবলাম সিহুরি খেয়েই ঘুমাবো, তার আগে একটু এবাদত বন্দিগি করতে হবে। কারণ রমজান মাস, আপনারা অবশ্যই চেষ্টা করবেন এবাদত করার জন্য, মানুষের সেবা করার জন্য আর ভালো কাজ করার জন্য। রমজান মাসে খারাপ কাজ থেকে দূরে থাকাই ভালো। আমরা কিন্তু বাঙালি আর মানুষ, আর বাঙালিরা কিন্তু যথেষ্ট খারাপ মানুষ, আমরা কিন্তু খারাপ কাজ থেকে দূরে থাকতে খুব একটা পারি না। হয়ে যায় খারাপ কাজ, ভাবি যে খারাপ কাজ করব না, খারাপ কথা বলবো না, কিন্তু অ্যাকচুয়ালি সমাজ পরিস্থিতি সমাবেশ সব কিছু মিলে খারাপ কথা এবং খারাপ কাজ হয়ে যায়। তো আপনারা সবাই দোয়া করবেন যে আমরা সবাই যেন খারাপ কাজ থেকে বিরত থাকতে পারি, ভালো কাজ বেশি বেশি করতে পারি, যাতে খারাপ কাজ যদি করেও থাকি সেগুলো যাতে রিমুভ হয়ে যায়, আল্লাহ মাফ করে দেয়। তো এখানে দেখতে পেলেন এখানে আমি ট্যাং ঢেলেছি এই বয়ামে, আর এই কাঁচের বয়ামটাতে ঢেলেছি গ্ল্যাক্সাস ডি, তারপরে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি ওই বয়ামটাতে, সেটা রেখেছি। তারপর রেখেছি মিশ্রি, মিশ্রি শরবত খাবো বা ফিওর পাপা ফিওনাকে খাবো। এখানে বেসন রেখেছি আর আটা ময়দা, তো এগুলো নিয়ে এখানে ঢেললাম। ঢালার পর এটা পরের দিন, তো রাত্রেবেলা সিহরির কিচ্ছু দেখাতে পারিনি, কিছু করতে পারিনি, কারণ সিহরির সময় ফের পাপা খুবই সিক হয়ে গিয়েছিল, ওর রোজাও থাকতে পারেনি, ওর প্রচণ্ড বমি হচ্ছিলো, অ্যাসিড ফর্ম করেছিল এবং ঠান্ডা লাগার কারণে প্রচণ্ড বমি হচ্ছিলো, এই জন্য ওর রোজা ছিল না। এটা পরের দিন ইফতারের সময় তরমুজ, তারপরে আরও কিছু জিনিস পাঠিয়েছে ফির পাপাই মেবি। তো আমি একলাই যেহেতু রোজা ছিলাম ওই জন্য ইফতারির সময় তার দেখায়নি, ফির পাপা এসেছিলো ইফতারির সময়, আমরা একসঙ্গে ইফতারি করেছি, কিন্তু ওইটা ভিডিও করি নাই অ্যাকচুয়ালি, একটু টায়ার্ড ছিলাম। এটা সিহরির সময়, যেহেতু প্রথম রোজার দিন রাত্রেবেলা এখানে অনেক বৃষ্টি হয়েছিল, ফির পাপা বললো যে গরু মাংস দিয়ে খিচুড়ি রান্না করো, তো খিচুড়ি রান্না করেছিলাম। তো আশা করি এই ব্লগগুলো আপনার ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।